আসসালামু আলাইকুম এভরিওান আজকে পর্বে আমি আপনাদেরকে দেখাবো রসমালাই কিভাবে ঘরে বসেই একেবারে দোকানের যে আমরা কিনতে পাই রসমালাই ঠিক সেম রসমালাই বানাতে পারবেন আমার এই ভিডিওটি ফলো করলে আপনারা সেমটাই পারবেন তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি রসমালাই তৈরি করি জন্য আমি প্রথমে বানাবো ছানা আর ছানার জন্য দরকার হবে লিকুইড দুধ আমি হোল মিল্কটা নিয়েছি আপনারা কাটে গরুর দুধ দিয়েও বানাতে পারবেন আর নিয়ে নিয়েছি ভিনেগার আমি এক কেজি দুধ দিয়ে ছানা তৈরি করব আর সেজন্য এখানে তিন টেবিল চামচ ভিনেগার এবং তিন টেবিল চামচ ফানি একসাথে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি যেহেতু আমি এক কেজি দুধ দিয়ে বানাবো সেহেতু আমি তিন টেবিল চামচ ভিনিগারে নিয়েছি এর থেকে খুব বেশি দরকার হয় না তো অন্যদিকে আমি চুলায় একটা ফাতিল বসিয়ে দুধ দেওয়ার আগে আগে একটু ফানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুধ আর দুধটা দেওয়ার আগে ফানি যে দিয়েছি এটার রিজন হচ্ছে আমি যে দুধটা ছানা তৈরি করব এটা যাতে নিচে লেগে না যায় এই জন্যই আমি ফানে দিয়েছি তার মানে একবারেই লাগবে না তা না একটু কম লাগবে সেজন্যই একটু ফানে দিয়ে দিয়েছি আর এখন আমি বলক আসা পর্যন্ত না অপেক্ষা করব দুধটা যখন বলক আসবে তখনই আমি এতে দিয়ে দেব ছানা সরি দিয়ে দেবো আমি ভিনেগার দুধটা ফুটে উঠেছে আমি আস্তে আস্তে করে ভিনেগারটা দিয়ে দিচ্ছি ভিনিগারটা একবারই দেওয়া যাবে না আস্তে আস্তে করে দেব আমি আর ভিনিগার একটু ভিনিগার দিয়ে একটু নেড়ে দেবো একটু দিয়ে একটু নেড়ে করে করে আমি এভাবে ছানাটা তৈরি করবর আটতে হবে এভাবে এভাবে করে করে নেড়ে নেড়ে আমি ছানাটা তৈরি করব। দেখেন অলরেডি কিন্তু ছানাটা জমাট বেঁধে নিচ্ছে এরকম সবুজ পানি বের হয়ে আসলে তখন আর ভিনিগার দেওয়ার দরকার হবে না তো আমি এখন ছানাটাকে একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো অন্যদিকে আমি আমার যে সিঙ্ক আছে ওখানে আমি একটা জাজরি বসিয়ে দিয়েছি এবং এর উপরে বিছিয়ে দিচ্ছি একটা সাদা কাপড় আপনারা চেষ্টা করবেন এমন একটা কাপড় বিছিয়ে দিতে যে কাপড় থেকে রঙ উঠবে না কারণ যখন আপনি ছানাটা এখানে দিবেন রঙ উঠলে কিন্তু ছানাটা নষ্ট হয়ে যাবে এখন আমি এতে ছানাটা ডেলে দিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে সুন্দর করে ধুয়ে নেব পানি দিয়ে সুন্দর করে ছানাটাকে ধুয়ে নিতে হবে হাত দিয়ে একটু কোচলে দিতে হবে যাতে ভিনেগারের যে গন্ধ ওই গন্ধটা না থাকে এই জন্য হাত দিয়ে আলতো করে কোচলে কোচলে ঠান্ডা পানি দিয়ে এগুলো ধুয়ে নিতে হবে এরপর আমি এভাবে ছানাটাকে আস্তে আস্তে করে হাত দিয়ে চিপে চিপি পানিটা সরিয়ে নিচ্ছি তবে সব পানি এভাবেই না এই জন্য আমি এক ঘন্টার জন্য এভাবে বেঁধে ঝুলিয়ে রেখেছি এক ঘন্টার মধ্যে বাড়তি ফানিগুলো ঝরে যাবে এক ঘন্টা পরে আমি ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি মনে হচ্ছে আমার ছানাটা পারফেক্ট হয়েছে দেখি ইয়াস একেবারেই পারফেক্ট হয়েছে একদম ভিজে ভিজা নাই তবে এই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন ছানার মধ্যে একটু ফানি ফানি ভাব রয়ে গেছে ছানাটা একটু ভিজে ভিজা লাগছে তখন আপনারা ছানাটাকে পুরোপুরি খুলে ফ্যানে নেচে কিছুক্ষণের জন্য রেখে দেবেন তো তাতে ফানিগুলো শুকিয়ে যাবে তবে বেশি ড্রাই হতে দেওয়া যাবে না বেশি ড্রাই হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না এখন আমি এগুলো দিয়ে মিষ্টি বানাবো আর এই জন্য দরকার হবে আমার আদা চা চামচ চিনি এবং আধা চা চামচ ময়দা এগুলোকে একসাথে মিশিয়ে আমি ছানার মধ্যে দিয়ে ভালো করে ডোলে ডলে একটা ডো তৈরি করব আর ওটা দিয়ে মিষ্টি বানাবো সরি আমার ক্যামেরাটা আসলে একটু নড়ে গিয়েছিল যার কারণে স্কিনটা ছোট হয়ে গিয়েছে তাই আমি মুখে ভালোভাবে বলে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেবেন এভাবে চিনি আর ময়দার মিশ্রণটাকে একসাথে করে আমি ছানার মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এখন ছানাটাকে হাত দিয়ে একেবারে ঘষে ঘষে একটা ডো তৈরি করব যেরকমটা আমরা রুটি যে বানাই আটার যে বেলের রুটি বানাই ওটার জন্য যে একটা ডো তৈরি করতে হয় হাত দিয়ে ঘষে ঘষে ঠিক সেম আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট হাত দিয়ে ঘষে ঘষে একটা ডো তৈরি করব। দেখেন এরকম আমার ডোটা একেবারেই পারফেক্ট হচ্ছে এখন আমি এটা দিয়ে মিষ্টি তৈরি করব। হাতের মধ্যে অল্প একটু ছানা নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে অথবা কেউ এরকম লম্বা মিষ্টি পছন্দ করে কেউ আবার গোল পছন্দ করে কেউ আবার বড় বড় মিষ্টি পছন্দ করে তা আমি এরকমই বানিয়ে নিচ্ছি একটু ছোট ছোট করে কারণ হচ্ছে যখন আমি মিষ্টিটা শিরার মধ্যে দেব তখন কিন্তু এটা ফুলের ডাবল হয়ে যাবে জন্য একটু ছোট ছোট করে আমি বানিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব দেখেন এরকম আমার সবগুলো মিষ্টি বানানো শেষ এখন আমি এগুলোকে শিরার মধ্যে দিয়ে জাল দিব আর শিরার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ চিনি ও চারটা এলাচ অন্যদিকে চুলায় আমি একটা ফাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চার কাপ ফানে আমি যেই কাপ দিয়ে চিনি মেপেছি ঠিক ওই কাপ দিয়ে চার কাপ ফানে দিয়ে দিয়েছি আর এক কাপ চিনির জন্য আর এখানে যখন এরকম শিরাটা ফুটে উঠবে তখনই মিষ্টিটা দিয়ে দিতে হবে শিরাটা ঘন করা যাবে না কারণ আমি মিষ্টিটা এখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করব সেজন্য শিরাটা ঘন করা যাবে না জাস্ট ফুটে উঠলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আমি সবগুলো মিষ্টি আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করব। আর এগুলো রান্না হতে হতে আমি কিন্তু রসমালার যে মালাই ওইটা তৈরি করব অন্য চুলায় এই আমি চুলায় একটা ফাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কেজির মতো আধা লিটার দুধ দুধগুলোকে আমি নেড়ে ছেড়ে একটু ঘন করে নিব। খুব বেশি ঘন করব না একটু ঘন করব আর এতে একটু ঘন হয়ে গেলে দিয়ে দেব কনডেন্স মিল্ক একটু ঘন করব বেশি ঘন করব না এখন এতে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আপনারা এই ক্ষেত্রে যে ইউজ করতে পারেন তবে কনডেন্স মিল্ক দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে সেই জন্য আমি কনডেন্স মিল্কটাই ইউজ করেছি আর কতটুকু দিবেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে একটু মোটা টাইপের হয়ে যাবে তখনই আপনারা দেওয়া বন্ধ করে দিবেন খুব বেশি দেওয়া দরকার হবে না অন্যদিকে আমার কিন্তু দেখেন মিষ্টিটা ও ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে কারণ আমার বিশ মিনিট শেষ আমার মিষ্টিটা একদম পুরোপুরি হয়ে গেছে দেখেন ও খুব নাইস ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে এই শিরার মধ্যে মিষ্টিটাকে ঠান্ডা হতে দেব এবং ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে একটা এই যে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি চেষ্টা করবেন শুধু মিষ্টিগুলোই উঠাতে যাতে শিরা না ওঠে আমি একেবারেই শিরা উঠাই নাই শিরাটা যাতে না ওঠে শুধু মিষ্টিটা উঠাবেন আর মিষ্টির মধ্যে একদম গরম গরম যে মালাইটা মালাইটা ঢেলে দেবেন একেবারেই গরম গরম মালাই ঢালতে হবে ঠান্ডা হতে দেওয়া যাবে না মালাইটা তো আমার মিষ্টিটা এইভাবে আমি ফ্রিজে চার ঘন্টার জন্য রেখে দিব। চার ঘন্টা পর আমি মিষ্টিটা নামিয়ে নিয়েছি দেখেন একটু কেটে দেখাচ্ছি কতটা সফট ও দেখেন নাইস না তো আমার এই ভিডিওটি ফলো করলে আপনারা সেম রসমালাই তৈরি করতে পারবেন একটু কষ্ট করেই যদি আপনারা সব যেরকম করে আমি বানিয়েছি ওরকম করে যদি বানিয়ে নেন তাহলে দোকানের সাথে রসমালাই তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত নেই আল্লাহ হাফেজ